আমরা বলছি সংবিধান সংশোধন করব, আমরা বলছি নির্বাচন কমিশন সংশোধন করব, নির্বাচন প্রথা সংশোধন করব, অনেক কিছু, এগুলো স্বপ্ন আমাদের। যেহেতু আমরা অত্যাচারিত হয়েছে, এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে, আর বাকি মানুষের কোনো ক্ষমতা অধিকার ছিল না। আমরা সব অধিকার বঞ্চিত মানুষ ছিলাম। এই অভ্যুত্থান হঠাৎ করে সেটা পাল্টে ফেলল। যারা সমস্ত অধিকার নিয়ে বসেছিল, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, তাদের থেকে দেশকে মুক্ত করেছে তারা। এখন এই অধিকার আমাদের সবার কাছে আসতে হবে, প্রত্যেকের কাছে। সে অর্থনৈতিকভাবে যে অবস্থার মানুষই হোক না কেন, সংবিধান তাকে নিশ্চিতভাবে অধিকার দেবে এবং রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে। রাষ্ট্র যদি সে অধিকার নিশ্চিত করতে না পারে, কি হলো সে রাষ্ট্র? কি দরকার আমাদের সে রাষ্ট্রের? রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, যাতে কেউ অধিকার থেকে বঞ্চিত হতে না পারে। যে অধিকার কেড়ে নেবে তার শাস্তি হবে, সঙ্গে সঙ্গে শাস্তি হবে। এটাই তো স্বপ্ন। এই স্বপ্নকে একটা কাঠামোর মধ্যে আনার জন্য কমিশনগুলো বানানো হয়েছে। তারা সবার সঙ্গে আলাপ করে 3 মাসের মধ্যে একটা রূপরেখা আমাদেরকে দেবে প্রত্যেক বিষয়ে। তখন আমাদের পালা, আমরা যারা এখানে বসে আছি, দেশের সবার পালা। এই যে তারা রূপরেখা দিল, এটাকে আপনারা চান না চান না, কোনটা চান কোনটা চান না, তারা দিলে বলেই যে আমরা মেনে গেলাম তা না, সবার কাছে আবার ফিরে আসতে হবে। যেগুলো আপনারা চান সেগুলো বাস্তবায়ন করার নামেই হলো সংস্কার। এই যে পরিবর্তন হলো দেশে, এই যে বিরাট একটা সুযোগ সৃষ্টি হলো, এই সংস্কার করা, এই দেশটাকে পাল্টে ফেলার, এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়, এটা হাতছাড়া হতে দিয়েন না। কারণ একবার একবার যদি হাতছাড়া হয়, এটার কোনোদিন ফিরে আসবে না। এ অপূর্ব এক সুযোগ ছাত্র জনতা আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা। আমরা যা চাই এখন তাই করতে পারি। এই স্বপ্নগুলোকে একত্র করেন, এই ছোটখাটো বিষয়ের মধ্যে এখন থেকেন না, বড় বিষয়ের দিকে আসেন। এটা কাঠামোটা তৈরি করে দিলে তারপরে এবার কে কি পেলো পেলো না পেলো না তো হিসাবেই নেই, কারণ আমরা পাবো বলেই তো সবকিছু করছি। যে যারা ওদিন বঞ্চিত ছিলাম, সারা দেশের মানুষ বঞ্চিত ছিল, সেই কাহিনী বলতে গেলে এটা সাতকাণ্ড রামায়ণের মতো, সাতখণ্ড রামায়ণের মতো হবে, শেষ হবে না এরকম কাহিনী। এত রকমের অত্যাচার অবিচার দেশে হয়েছে, সেগুলো লুকিয়ে রেখে লাভ নাই, সেগুলোর পেছনে থাকলে দেশটাকে শেষ করে ফেলবেন। আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের জন্য তৈরি হন এবং এটার পেছনে থাকুন, জোর গলায় বলুন, ভয়ে বলবেন না, কারণ আপনি দেশের নাগরিক, আপনি একবার নির্ভয়ে উচ্চকণ্ঠে বলবেন, এটা আমরা চাই, এই সুযোগ আমাদের। এই সুযোগ গ্রহণ করুন এবং সেটা প্রতিষ্ঠিত করুন। প্রতিষ্ঠিত করার এই সুযোগ, যেন আমরা যে কোনো সময় যে কোনো সব জায়গায় আমরা দুর্গাপূজা যেমন ইচ্ছা তেমন করে করব, আমরা কারো বিশেষ সেবা পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না। আমরা দেশের নাগরিক, আমরা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান করব, কেন এই অধিকার আমরা পাব না? কাজে সেটাই হবে আমাদের সব।